কোন রকম ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার না করেও আজ এক প্রবাসী ভাইয়ের আকামার নাম্বারের উপরে 27,000 রিয়াল হয়ে আছে, বিল হয়ে আছে, এটা জমা দেওয়ার জন্য বলতেছে 27,000 রিয়াল। ভাইয়ে আসলে আমাদের কোম্পানিতে জব করে, তো ভাইয়ে ছুটিতে যাবে, এখন ছুটিতে জন্য যখন অ্যাপ্লাই করছে তখন কোম্পানি থেকে ছুটি লাগতেছে না, 27,000 রিয়াল বিল কিন্তু এখানে হয়ে আছে ভাইয়ের আকামার নাম্বারের উপরে। তো আমি আপনাদেরকে বলবো সেটা কিভাবে হয়েছে, কিভাবে কি করছে বা এখন কি করণীয়, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটিতে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ প্রত্যেকটা প্রবাসী ভাই যেন এই জিনিসটা আসলে মাথায় থাকে এবং একটু হুঁশিয়ার করে, যেন যারা আপনারা ইন্টারনেট সিম তুলবেন বা ওয়াইফাই আপনারা আকামার নাম্বারের উপরে তুলবেন, তারা যেন একটু সচেতন থাকেন বা এই নিয়মকানুনগুলো যেন আপনারা জেনে এবং বুঝে শুনে আপনারা সিম তুলেন। তো আসলে ভাই আমাদের কোম্পানিতে জব করে, তো আমি ভাইয়ের নামটা নিতে চাইতেছি না, তো আমি এখানে দেখে প্রুফ কিন্তু দিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এখানে বিল এবং যে ফতুরাটা আসছে সবটাই কিন্তু এখানে আছে। এটা ছিল ইন্টারনেট বিল, ঠিক আছে, ইন্টারনেট কল। তো এটা ছিল আসলে যে ভাইয়ের আকামার উপরে, তো এখানে কিন্তু ভাইয়ের আকামার উপরে থাকলেও ভাইয়ের সেম যে সিগনেচার কিন্তু সেম না, কারণ এটা ভাই ইউজ করে না, আজনবী হয়তো ইউজ করছে, এটা আরবি লেখা। তো এখানে কিন্তু এক আজনবী হোক আর যেই হোক এটা কিন্তু ইউজ করছে, তবে এখানে কিন্তু আরবিতে সাইন করা। আমরা বেসিক্যালি ও প্রবাসী ভাই যেটা, সেটা আসলে যেখানেই সাইন করা না কেন, আগে যে প্রুফগুলো ছিল তো ওইখানে কিন্তু ইংলিশে সাইন করানো আছে, আরবিতে কোনো সাইন নাই। দ্যাটস ওয়াই এটা ইনশাল্লাহ যদি কেচ করে বা ওইখানে যদি অ্যাপ্লাই করে, ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকে এটাকে অ্যাপ্লাই করতেছে, তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ একটা সলিউশন কিন্তু হয়ে যাবে, বিকজ এটা কিন্তু সবটাই ফেক। আর এটা কিন্তু একটা আজনবীর একটা এক মাসে 820 রিয়ালের উপরে ইন্টারনেট বিল দেওয়া কিন্তু নিষেধ। এটা কোম্পানির একটা রোলস আছে যে কোন কোম্পানি থেকে যদি আপনি এসটিসি পে ইন্টারনেট প্যাকেজ বা ইন্টারনেট বিল সিম নেন, সেক্ষেত্রে 820 রিয়ালের উপরে আপনাকে দিবে না, কারণ আপনার স্যালারি এবং সব কিছু অনুযায়ী কিন্তু এই টাকাটাই বেশি, এর বেশি আপনাকে দিবে না। তো এখানে 4 মাসের বিল আসছে 27,000 রিয়াল, 4 মাসে কিন্তু 27,000 রিয়াল বিল কখনই আসতে পারে না একটা আজনবীর। তো দ্যাটস ওয়াই এটার মধ্যে ইনশাআল্লাহ 100% আশাবাদী আমরা যে এটা ইনশাআল্লাহ সলিউশন হয়ে যাবে, কারণ একটা আজনবীকে রুলস অনুযায়ী 820 রিয়ালের উপরে বিল আপনাকে কখনই দিবে না, এটা রোলস আর কি একটা কোম্পানির। তো ইনশাআল্লাহ এখন ভাই কোম্পানি থেকে অ্যাপ্লাই করতেছে ইনশাআল্লাহ, তো আগামীকালকে আমাদের কোম্পানির যে এগুলোর যে মাসুল যে সৌদি তাকে নিয়ে ইনশাআল্লাহ অফিসে যাবে, ইনশাআল্লাহ একটা সলিউশন হয়ে যাবে। তো আপনারা যারা সিম কিনবেন বা সিম প্যাকেজ তুলবেন বা আপনারা সিম এখানে সেখানে যে ফিঙ্গার দিয়ে বা আকামার নাম্বার দিয়ে সিম তুলেন, একটু সতর্কভাবে তুলবেন, কারণ এই সিমের আকামার নাম্বারটা যদি অন্য বা জায়গায় অ্যাপ্লাই করে বা অন্য জায়গাতে নিয়ে যা বা আপনার এই সাইনটা যদি অন্য জায়গাতে নিয়ে ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। এরকম ঝামেলায় যেন কোনো প্রবাসী ভাই না পড়ে, ভিডিওটি কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, যেন সবাই দেখে একটু সচেতন হতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।